নমস্কার বন্ধুরা, গীতা রান্নাবান্নার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। এই চ্যানেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি আমি নিয়মিত পোস্ট করে থাকি। নিরামিষ, আমিষ, রেস্টুরেন্টের স্টাইল, এমনকি টুকিটাকি সমস্ত ধরনের। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি সেটি দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মুখরোচক একটি রেসিপি, বাঁধাকপির পকোড়া। শীত কিংবা গরম সব ঋতুতেই এখন বাঁধাকপি পাওয়া যায়। বাচ্চা থেকে বুড়ো সকলেই এটি খুব পছন্দ করবে। বিকালে চায়ের সাথে, এমনকি গরম ভাতের সাথেও এটি পরিবেশন করা যায়। আর তৈরি করাও অত্যন্ত সহজ, উপকরণও খুব বেশি লাগে না। আমি একটা বাঁধাকপি নিয়েছি, এটাকে খুব ভালো করে কুচি করে কেটে নিয়ে আমি পকোড়াটা তৈরি করব। আমি অর্ধেকটা বাঁধাকপির পকোড়া তৈরি করব, আমি কেটে নিয়েছি এখানে কুচি করে। এর সাথে আমি এক চামচ লবণ মিশিয়ে নিলাম। লবণটা দিয়ে এটাকে খুব ভালো করে চেপে চেপে মাখাতে হবে। একটাই কারণ, বাঁধাকপিতে প্রচুর পরিমাণে জল থাকে, সেই জলটাকে আমি বের করে নেব। জলটা থাকলে পকোড়াটা খুব সুন্দর হবে না আর নরম নরম থেকে যাবে, তাই জলটাকে বের করে নিতে হবে। যত ভালো করে পারা যায় এটাকে চেপে চেপে মেখে নিতে হবে। মেখে নিলে এর পুরো জলটা কিন্তু লবণ দেওয়ার জন্য বেরিয়ে যাবে। খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দিলাম। এর মধ্যে আমি কিছুটা মুসুর ডাল ব্যবহার করব। মুসুর ডালটা আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এর জন্য ফুলে বড় হয়ে গেছে, একটু বড় সাইজের আছে। আপনারা যে কোনো মুসুর ডাল ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। 15 মিনিট পরে ফিরে এসেছি, বাঁধাকপিটা দেখুন কতটা জল বার হয়েছে এর থেকে। আমি কিন্তু কোনো জল এতে ব্যবহার করিনি। এরপরে আমি এই জলটাকে চেপে চেপে বের করে নেব। যতটা সম্ভব চেপে চেপে জলটাকে কিন্তু বের করে নিতে হবে। পরিমাণে কিন্তু জলটা বেরিয়ে গেলে অনেক কমে যায়, তাই আপনাদের যেরকম পরিমাণ প্রয়োজন সেই হিসাবে বাঁধাকপিটা আপনারা নেবেন। কাটার সময় যতটা দেখা যায়, কাটার পরে বা এই জলটা বের করার পরে কিন্তু অনেকটাই কমে যায়। দেখুন কতটা জল বের হয়েছে। এই জলটা ফেলে দেব আর এই বাঁধাকপিটা আমি ব্যবহার করব। এখন ভালো করে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি কিছু মশলা এর মধ্যে মেশাবো। প্রথমে লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, কাঁচা লঙ্কা কুচি দিলাম। আপনাদের হিসাবে লঙ্কাটা দেবেন, যেমন ঝাল পছন্দ করেন। ঝালটা কিন্তু একটু বেশি হলে খুব টেস্ট হয়, ভালো লাগে, তবে আপনাদের হিসাবে আপনারা দেবেন। এরপরে আমি এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এরপরে আমি অন্য সব মশলা আরও ব্যবহার করব। এর মধ্যে প্রথমে আমি ডালটা দিয়ে দিচ্ছি, জলটা ঝাড়িয়ে নিয়েছি। এরপরে আমি ডালটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ডালটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য ডালটা নরম হয়ে গেছে, একটু ফুলে বড় হয়েছে। এমনি সাইজে একটু বড় সাইজের ডাল ছিল এটা। আপনারা যে কোনো মুসুর ডাল ব্যবহার করতে পারেন, মুসুর ডালটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু দিলে খুব ভালো টেস্ট হয়। এর মধ্যে আমি চালের গুঁড়ো মেশাচ্ছি 3 টেবিল চামচ। চালের গুঁড়োটা কিন্তু দিতেই হবে, তা না হলে মচমচে ভাবটা হবে না। অন্য কিছু ব্যবহার করতে পারেন, ময়দা আটা, কিন্তু তাতে কিন্তু নরম হবে, শক্তটা হবে না, মুচমুচে হবে না। এর মধ্যে আমি এখন বেসন ব্যবহার করছি 3 টেবিল চামচ, এটাকেও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকমের জল এতে ব্যবহার করব না। বাঁধাকপির যে ভিজে ভাবটা আছে বা ওর থেকে আরও জল বের হতে পারে, তাতেই কিন্তু আমার মাখানোটা হয়ে যাবে। এখন আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে আগে ফেটিয়ে নেব। ডিমটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে আর পকোড়াটা
খুব সুন্দর একটা টাইট হয়ে পকোড়ার সাইজটা দিতে খুব ভালো হয়, ছড়িয়ে যায় না। ডিমটা ফেটানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ডিমটাকে দিয়ে দিচ্ছি। এরপরে আমি হাতের সাহায্যে ভালো করে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব, যাতে সমস্ত বাঁধাকপিটা এই ডিমটা দিয়ে ভালোভাবে মাখানো হয়। সেভাবে কিন্তু চটকে চটকে মাখিয়ে নিতে হবে যতটা সম্ভব পারা যায়। ডিমটা দিলে কিন্তু আর ছাড়িয়ে যায় না, পকোড়ার সাইজটা কিন্তু খুব ভালো হয়। মাখানো আমার হয়ে গেছে, এখন আমি ভাজতে যাব। কড়াইটা তেল দিয়ে মিডিয়াম ফ্লেম রেখে মিডিয়াম তেলটা গরম করে আমি পকোড়ার সাইজটা এরকম রেখে দিচ্ছি। আপনাদের যেমন পকোড়া পছন্দ সেরকম আকারের তৈরি করে নিতে পারেন। আমি গোল গোল হিসাবে দিচ্ছি। আমি কিন্তু তেলটা খুব বেশি গরম করিনি, মিডিয়াম গরম করে নিয়েছি, আর ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখেছি। কারণ বেশি তেল গরম হয়ে গেলে পকোড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। মনে হবে ভাজা হয়ে গেছে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে, ভালো লাগবে না খেতে। তাই মিডিয়াম তেল গরম করে আর মিডিয়াম থেকে লোয়ের মধ্যে ফ্লেমটা রেখে পকোড়াটা ভাজতে হবে একটু সময় নিয়ে। তাহলে ওপরে ভেতরে সমস্ত জায়গায় কিন্তু একই রকম ভাজা হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু খুব ভালো হবে, পুড়েও যাবে না। খুব সাবধানে ধীরে ধীরে এটাকে করতে হবে, কিছুক্ষণ বাদ বাদ একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে সমস্ত পিঠগুলো ভালোভাবে ভাজা হয়। পকোড়া যেহেতু একটু তেলটা বেশি দিলেই ভালো হয়। আরেকবারও আমি উল্টে দিচ্ছি যাতে সমস্ত পিঠগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। একটু সময় নিয়ে ধীরে ধীরে কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হবে, পুড়ে গেলে কিন্তু স্বাদ ভালো হবে না। দেখুন পকোড়া প্রায় রেডি হয়ে গেছে, এরকম হয়েছে। এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না, বেশি ভাজলে আবার একটু টেস্ট খারাপ হয়ে যেতে পারে, আমি এরকমই রাখবো। এখন আমি পকোড়াটাকে তুলে নিচ্ছি। একটা প্লেটে টিস্যু পেপার রেখে তার মধ্যে আমি পকোড়াগুলোকে তুলে রাখছি। টিস্যু পেপারে তেলটা টেনে নিলে সুন্দর হয়ে যাবে, এরপরে পকোড়াটা পরিবেশন করা যাবে গরম গরম। পকোড়াগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে, এরপরে আমি ওই তেলেই আরও বাকি যে বাঁধাকপিটা ছিল সেগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব একইভাবে। আমি গোল গোল করে দিয়েছি, আপনাদের যেমন সাইজ ভালো লাগে আপনারা সেরকমভাবেই দিতে পারেন, টেস্ট কিন্তু একই হবে, কোনো সমস্যা নেই। এবারের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। গরম গরম চায়ের সাথে পরিবেশন করলে কিন্তু খুবই টেস্ট হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। নিচে আমি লিংক দিয়ে দেব, সেখানে গিয়ে আপনারা অন্যান্য ভিডিও দেখতে পারেন। মুখরোচক রেসিপি আমি আরও দিয়েছি, আরও দিতে থাকব। ভালো থাকবেন, নমস্কার।